মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে মঙ্গলবার সকাল 10টা। কাল থেকে মন্দিরে যাওয়া পেন্ডিং ছিল, তাই একদম আজকে কাউকে আমি ডাকতে হয়নি। 8টার সময় উঠে স্নান করে মন্দির থেকে ঘুরে এসেছি, বাড়ির ঠাকুরের পুজোও করে দিয়েছি। আমার বাড়িতে গোপালের দোলনাটা কালকে নিয়ে এসেছিলাম, বুঝতে পারছিলাম না এখানে কম জায়গার মধ্যে আমি সেটাকে সেট করে রাখতে পারবো কিনা, কিন্তু সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব। চলুন এবার আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এক্ষুনি একটু হসপিটালে যাব, চোখটা একটু প্রবলেম করছে ওই ডাক্তার দেখানোর জন্য। যদি আজকে ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানী। কাল একবার মেলা যেতে হবে, একদিনও মেলা যায়নি, আজকেও হবে না, আজকেও জিনিসপত্র বিক্রি আছে। মেলাটা কেমন দেখতে হয়েছে তাই জানি না। চারদিকে জগদ্ধাত্রী পুজোতে খুব সুন্দর করে মহানবমীর পুজো চলছে, মন্ত্রপাঠের শব্দও পাচ্ছি। তবে আমার মনে হয় পৃথিবীতে আমি একজন যার জীবনে না মানে যে প্রবলেমগুলো হওয়ারই কথা নয় সমস্ত প্রবলেম নিয়ে জন্মেছি। মানুষের চোখে এই ধরনের সমস্যা হয় আমার কোনো আইডিয়াই নেই। যাকে 3 মাসের ওষুধ তো দিয়েছে, চোখ ড্রাই হয়ে যাচ্ছে, মানে হায়রে ভগবান, মানে কত ধরনের সমস্যা ক্রিয়েট হয়েছে। যাকে একটু টেনশনের জিনিস তো করলো, হসপিটাল থেকে বেরিয়ে গেছি, তার পরে বাকিটা আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। একটু টিফিন করছি, যাওয়ার সময় ভাগ্যিস চাটা খেয়ে গেছিলাম, গিয়ে তো দেখি ডাক্তারের দেখা নেই, তারপর তো অনেকজন দেখার পরে হলো। সকালেই তখন বললাম যে গোপালের জায়গাটা অ্যারেঞ্জ করে দিয়েছি, দেখুন দোলনাতে খুব সুন্দরভাবে বসে আছে, আই থিঙ্ক হি ইজ হ্যাপি নাও। আজকে রান্নাটা বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু আমি একটু আজকে লেট করে খাচ্ছি। আজকে আছে রান্নাতে আলু সেদ্ধ, এটা আছে শাকের পোস্ত, এই শাকটা কলকাতায় পাওয়া যায় না, এটার নাম পুনকো শাক, এটার বেসন দিয়ে বড়া খেতেও খুব ভালো লাগে, আর আছে পাঁপড়ের তরকারি। দু ঘন্টা আগে ব্লগটা আপলোডে বসিয়েছি, এখনও শেষ হয়নি। একজন আমায় অ্যাডভাইস দিয়েছে, জিওর কাস্টমার কেয়ারে ফোন করলে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকলে ওরা সেই প্রবলেমটা শর্ট আউট করে দেয়, কিন্তু যখন মনে পড়ছে তখন হয়তো বাইরে থাকছি। এই যে দেখুন এখন মনে পড়েছে, এখন লাঞ্চ করছি, এরপরে উঠবো ভুলে যাব। আপেলটা খেতে খেতে বক বক না করে চুপ করে আছি কেন, নিশ্চয়ই কারণটা সবার মনে হচ্ছে, আসলে মা পেছনে ফোনে গসিপ করছে, তো সেটা বেশ শুনতে ভালোই লাগছে। নিজেও এনজয় করছি আর সেই মুহূর্তে লাঞ্চটাও করে নিয়েছি, তাই আপেলটা খেয়ে এখন একটু রেস্ট নেব, সন্ধ্যেবেলা একটু বেহালা বেরোতে হবে। সন্ধ্যে 7টা, একটা দিনও এখনো অবধি মেলায় যায়নি। এখন একবার বেহালাতেই যাচ্ছি তৃতুর জন্য একটা শাড়ি কেনার জন্য, ওখান থেকে ফেরার সময় পর্ণশ্রী মেলাতে একবার ঢু মেরে তারপর ফিরব। একদিনও যাইনি, যাওয়ার ইচ্ছেও হয়নি, বাট আজকে ভীষণভাবে মেলা দেখতে যেতে ইচ্ছে করছে। হলুদটা ভালো লাগছে, কিন্তু হলুদ কেউ পছন্দ করে আমি জানি না তো। Thank you.
আর নইলে এই শাড়িটা একবার সবুজের উপর এটা একটু দেখতে হবে। এটাই পাঠাতে বললো। আজকে ফার্স্ট দিন মেলাতে গেছিলাম বটে, কিন্তু মঙ্গলবার কিছুই খেতে পারবো না। ঘুগনি খাওয়ার শখ জেগেছিল, কিন্তু তার মধ্যেও আদা পেঁয়াজ রসুন সবই থাকবে, সেই কারণে মিষ্টির দোকানটাই একমাত্র ভরসা। জিলিপি কিনে নিয়ে আসা হয়েছে, মা আর আমি এখন বসে বসে খাচ্ছি। এই সময়টা লোকের ডিনারের সময়, আর এখন আমরা বসে বসে এই সব খাচ্ছি। আজকের মতো ব্লগটা এবার এখানেই থাক, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি সকলেই ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকবেন। দেখলেন তো আমার চোখটা হঠাৎ করে কীরকম একটা প্রবলেম ক্রিয়েট শুরু করে দিয়েছে, সেই কারণেই বারবার সুস্থ থাকতে বলা। সকলকে শুভরাত্রি।